হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। স্টুডেন্ট, তোমার দেখতে পাচ্ছ আমরা আজকে HTML-এর 4 নম্বর প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে এসেছি, যেখানে কিন্তু আমরা বিগত বছরের সমস্ত প্রশ্নগুলোর মানে প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো সমাধান করছি। তো আমাদের এখন 2015 সালের ক্লাসটা চলছে। তো 2015 সালের বিভাগ খ থেকে আমরা 1, 2, 3, 4 এই 4টা প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা 5 নম্বর প্রশ্নটা সলভ করবো। তোমরা কিন্তু চ্যানেলের মেন পেজে গিয়ে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবং প্লেলিস্ট থেকেও তোমরা চেক করতে পারবে, ঠিক আছে? তো দেখো, 5 নম্বর প্রশ্নটা একটা বড় ও বড় ধরনের প্র্যাকটিক্যাল দেওয়া আছে। তো তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে যাচ্ছি, তোমরা যদি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করো, তোমাদের কিন্তু থিওরি পরীক্ষাতে অনেক হেল্প হবে, ঠিক আছে? এমন ব্যাপার নয় যে প্র্যাকটিক্যাল খালি প্র্যাকটিক্যালের জন্যই, এমন না। তোমরা এই ক্লাসগুলো থিওরির মতোই দেখে রাখতে পারো, ঠিক আছে? অবশ্যই দেখে রাখবে। আর দেখো এখানে আমাদের কী বলেছে, এখানে আমাদের 3-4টা পেজ বানাতে হবে। প্রথম পেজ তাহলে কী দিয়েছে, একটা হোম পেজ দেওয়া আছে যেখানে 3টা স্ট্রিমের নাম দেওয়া আছে এবং এগুলো আমাদের হাইপার লিঙ্ক করা আছে। যেমন দেখো, প্রথমটা কী আছে, সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম, আর্টস স্ট্রিম। এই সায়েন্স স্ট্রিমের সঙ্গে যদি আমি হাইপার লিঙ্কে ক্লিক করি, তবে আমার সায়েন্সের পেজটা খুলে যাবে, আর্টসের পেজ খুলবে, আর্টসে ক্লিক করলে কমার্সে ক্লিক করলে কমার্সের পেজ খুলবে। তো আমরা প্রথমে 4টা পেজ বানিয়ে নেবো এবং তাদের মধ্যে হাইপার লিঙ্ক করবো, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমে আমরা নোটপ্যাড খুলে নিচ্ছি, NOTPAD নোটপ্যাড আমি ওপেন করে নিলাম। এমনি আমার এবার আমার আগে থেকে বেসিক স্ট্রাকচারটা কপি করা আছে, আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, Ctrl+V চেপে এই পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবার দেখো, আমার তোমার তোমরা এই প্রশ্নটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে আমার করতে সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে দেখতে। হ্যাঁ, তো প্রথমে আমার পেজের মাঝখানে আছে HS অ্যাডমিশন সায়েন্স কমার্স আর্টস, আমি একবারে করছি। হ্যাঁ, আমি পেজটার টাইটেল দিয়ে দিলাম হোম পেজ, ঠিক আছে? তো বডির মধ্যে দিয়ে দিলাম PLIN সেন্টার, বলে PLIN ইকুয়াল টু সেন্টার, তোমরা জানো এটা CENTER সেন্টার দিয়ে দিলাম। এর মধ্যে কী হবে, HS স্ট্রিম, তাই না? কী আছে দেখে নিই একবার, HS অ্যাডমিশন, HS ADMISSION। যদি আবার এটা কিন্তু আমার মোটা এবং বাঘ আন্ডারলাইনে আছে, তো আমি কী করবো, এখানে মোটা দিয়ে দেবো, BTAG বি এবং কী দেবো, ইউ, ওকে। আর এদেরকে আমি প্রথমে ইউ ট্যাগ ক্লোজ করছি, তারপরে কী করছি, বি ট্যাগটা ক্লোজ করছি, ওকে। আমি একবার সেভ করে দেখে নিই, Ctrl+চেপে এস মারছি, ডেস্কটপে সেভ করছি, নাম দিলাম হোম, home.html, ঠিক আছে? আমি এই নামে সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম, একবার দেখে নিই পেজটা কীরকম এসছে আমার। এই গেলো আমার হোম পেজ, দুবার ক্লিক করছি হোম পেজে, দেখো আমাকে কিন্তু চলে এসছে HS অ্যাডমিশন। এবার আমাকে এর নিচে 3টা স্ট্রিমের নাম লিখতে হবে, সায়েন্স, কমার্স এবং আর্টস স্ট্রিম, আমি লিখে নিচ্ছি। তো ওটা আমার কী হবে, ইউএল ট্যাগে হবে, শুরু করছি ইউএল। ইউএল মধ্যে কী হবে, প্রথমে LI সায়েন্স, SCIENCE সায়েন্স, এখানে আমাদের স্ল্যাশ দিয়ে LI ক্লোজ। এবার কী করছি আমি, এখানে আবার LI ও সায়েন্স স্ট্রিম লিখে দিই, STREAM, এখানে লিখে নিলাম ARTR, STREAM স্ট্রিম, আর LI ক্লোজ। তারপর লিখে দিচ্ছি আমরা এখানে আবার LI দিয়ে কমার্স, COOERC কমার্স, STREAM স্ট্রিম, এখানে আমরা LI ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? আর সবশেষে আমরা কি ইউএল ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি, ইউএল ক্লোজ, সেভ করে নিলাম, Ctrl+S দিয়ে সেভ করে নিচ্ছি। পেজটা আমার ওপেন করা আছে, আমি জাস্ট F5 মারছি, দেখো আমার কিন্তু সায়েন্স আর্টস কমার্স চলে এসছে। এবার আমাদের এগুলোর মধ্যে হাইপার লিঙ্কে কোড দিতে হবে। আচ্ছা, হাইপার লিঙ্ক আমাদের কোন ট্যাগ দেওয়া হয়, নিশ্চয়ই এই ট্যাগ দেওয়া হয়। তো আমি এবার লিস্টের মধ্যে দেবো হাইপার লিঙ্কের কোড, এ দিয়ে হয় হাইপার লিঙ্ক, HREF ইকুয়াল টু, আমি কোন পেজটা খুলবো, সায়েন্সের পেজটা খুলবো, আমি দিলাম SCIENCE সায়েন্স .html দিয়ে দিলাম। আর এখানে আমি কী করবো, এটাকে ক্লোজ করে দেবো, /A, বুঝতে পেরেছ? সেমভাবে আমি আবার পরেরটার মধ্যে দেবো HREF ইকুয়াল টু ARTArts.html। আমার যখন ওই পেজগুলো বানাবো, আমরা কিন্তু এই নামে পেজগুলোকে সেভ করবো, সায়েন্স আর্টস এইভাবে /A। আর তারপরটা কী আছে, কমার্স দিয়ে দিলাম HREF ইকুয়াল টু COMMER commerce.html, এখানে হচ্ছে কী করলাম, এটা একটা ক্লোজ করে দিচ্ছি, ওকে, সেভ করে নিলাম। একবার দেখে নিই পেজটার মধ্যে লিঙ্ক আসলো কি না। হ্যাঁ, এই কিন্তু আমাদের পেজ তৈরি হয়ে গেছে, লিঙ্কগুলো কিন্তু আমাদের অ্যাক্টিভ আছে। এবারে আমাদের কিন্তু এই যে আমার লিঙ্কগুলো অ্যাক্টিভ করলাম, আমি যখন সায়েন্সে ক্লিক করি, যখন সায়েন্সের পেজ কিন্তু খুলছে না, ব্যাক করে আসছি আর্টসের পেজ, আর্টসের পেজ কিন্তু খুলছে না, আর
কমার্সের পেজও খুলছে না। কারণ কেন খুলছে না, আমাদের কিন্তু এখন বাকি তিনটা পেজ বানাতে হবে। বানিয়ে যদি যদি আমরা এই এই নাম দিয়ে সেভ করি, এই সায়েন্স আর্টস কমার্স দিয়ে সেভ, তবে কিন্তু আমাদের লিঙ্কটা মানে কাজ করবে। ঠিক আছে, তো আমাদের প্রথম পেজটা কমপ্লিট। তোমরা প্রথম পেজটার একটা ছবি নিয়ে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা হলো তোমার প্রথম পেজের কোড। এবার আমরা কি করব, পরের পেজটা চালু করব। ঠিক আছে, আমি এই কোডটাকে একটু কপি করে নিই, তাহলে আমার করতে সুবিধা হবে। কেন সুবিধা, দেখো পরের পেজে কিন্তু আমার ওই একই ধরনের কিন্তু মানে লেখাগুলো আছে, তাহলে আমার ওইটা কপি করে রাখছি, তাহলে আমি জাস্ট চেঞ্জ করে দেবো। আমি আবার নোটপ্যাড ওপেন করছি, এখান থেকে NOTE নোটপ্যাড ওপেন করলাম, আমি জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। এবার আমাদের এখানে কী করতে হবে, হেডিংয়ে হবে সায়েন্স স্ট্রিম, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো আমি এবার করে নিচ্ছি, আমি এবার এখানে হোম পেজটাকে করে দিলাম সায়েন্স পেজ, SCIENCE সায়েন্স পেজ করে দিলাম। আচ্ছা, পি অ্যালাইন সেন্টার এখানে আমি করে দিলাম সায়েন্স, SCIENCE STREAM সায়েন্স স্ট্রিম লিখে দিলাম। ওকে, এবার আমার থেকে কোনো হাইপার লিঙ্কের দরকার নেই, তো আমি এবার এগুলোকে মুছে দেবো এখান থেকে, এদিকে মুছে দিচ্ছি। এবার সায়েন্স স্ট্রিমের মধ্যে কী কী হবে, আচ্ছা প্রথমে হবে ফিজিক্স, PHYSICS ফিজিক্স, আমি এটাকে কপি করে নিই, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে আমার। কেমিস্ট্রি দেবো, আচ্ছা কপি করে দিলাম, ফিক্স হবে কি আছে আমার কেমিস্ট্রি, CHEMISTRY কেমিস্ট্রি, কি আছে এখানে ম্যাথমেটিক্স, MATH MATICS, আর লাস্ট কি আছে এখানে আমাদের, আমাদের প্রিয় সাবজেক্ট কম্পিউটার APPLICATION অ্যাপ্লিকেশান। কাজ কমপ্লিট, আমি এটাকে আবার সেভ করে নিচ্ছি, কন্ট্রোল S চেপে ডেস্কটপে সেভ করছি, নাম দিয়ে দিলাম, কী নাম দেবো, সায়েন্স, SCI সায়েন্স .HTML, সেভ করে নিচ্ছি। দেখি আবার পেজটাকে, সায়েন্সের পেজ, সায়েন্সের পেজ আমার, দুবার ক্লিক করছি, সায়েন্সের পেজ কিন্তু আমার ওপেন হয়ে গেল। এবার যদি আমি আগের হোম পেজ থেকে এখন সায়েন্সে ক্লিক করি, সায়েন্সের পেজ খুলে আছে, লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমরা করব পরের পেজটা। তো আমি আবার এই কোডটাকে ওখানে কপি করে, তোমরা আচ্ছা তোমরা আবার সায়েন্স পেজের কোডটাকে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের অনেক কাজে আসবে। ঠিক আছে, আমি এটাকেই কপি করে নিচ্ছি একদম। ঠিক আছে, তো আমি এবার আবার নোটপ্যাড খুলে নিচ্ছি, NOTE PAD। কেন নোটপ্যাড খুলছি আমরা, আমরা আবার বানাবো কোনটা, আর্টসের পেজ। দেখো আর্টস স্ট্রিম হবে জিওগ্রাফি সোশ্যোলজি ইকোনমিক্স হিস্ট্রি। তো আমি এবার নতুন নোটপ্যাডটার মধ্যে কোডটা পেস্ট করে নিলাম, টাইটেল দিয়ে দিচ্ছি আর্টস পেজ। ঠিক আছে, ARTES আর্টস পেজ, বডির মধ্যে কী হবে, আর্টস স্ট্রিম, ARTES আর্টস স্ট্রিম হলো, সায়েন্সটাকে মুছে দিলাম। এবার আর্টসের মধ্যে কী কী অপশনগুলো আছে, জিওগ্রাফি সোশ্যোলজি, প্রথমে করলাম জিওগ্রাফি, GEOGRAPHY জিওগ্রাফি, পরেরটা কী আছে সোশিওলজি, SOCIOLOGY, ভালো করে বুঝবে। হ্যাঁ আচ্ছা, না বুঝলে ভিডিও ডাউনলোড করে রাখবেন। তারপর কী আছে ইকোনমি, CEO NOMICS, লাস্ট কী আছে আর্টসের মধ্যে হিস্ট্রি, হিস্ট্রি HISTORY কমপ্লিট, সেভ করে নিচ্ছি, কন্ট্রোল S ডেস্কটপে সেভ করছি, নাম দিয়ে দিলাম ARTA আর্টস .HTML, সেভ হয়ে গেল। আমি এবার দেখে নিই আর্টস পেজটা আমাদের খুলছে কি না, এই গেলো আমরা আর্টসের পেজ তৈরি হয়ে গেছে, দুবার ক্লিক করলাম, আর্টসের পেজ আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা লিঙ্ক থেকে দেখি খুলছে কি না, এই আমাদের হলো, আচ্ছা আমরা তাহলে আবার হোম পেজটা এখান থেকে ওপেন করছি, হোম পেজ খুললাম, হোম পেজে আর্টসে ক্লিক করছি, আর্টস খুলে গেল, কী মজা। ঠিক আছে, এবার আমাদের লাস্ট কাজ, লাস্ট পেজটা আমাদের কী বানাতে হবে, আমাদের বানাতে হবে কমার্সের পেজটা। তো তাহলে আমি কোডটাকে তো আমি কপি করে নিচ্ছি, কপি করে নিলাম, আবার নোটপ্যাড খুলছি আমি, NOTE নোটপ্যাড খুলে নিলাম, কোডটাকে পেস্ট করে নিলাম, টাইটেল দিলে কী দেবো আমরা কমার্স পেজ, COMERCE কমার্স পেজ। তো আমার হেডিংয়ে হবে কি কমার্স স্ট্রিম, COMERCE কমার্স স্ট্রিম, আর কমার্স সাবজেক্টের নাম কী আছে, অ্যাকাউন্টেন্সি, ACCOUNTANCY অ্যাকাউন্টেন্সি, তারপর আছে বিজনেস স্টাডিজ, BUSINESTUDIES স্টাডিজ, তারপর আছে ইকোনমিক্স, এখানেও কমন আছে, আর কী আছে কমার্সের কম্পিউটার অ্যাপ্লিকেশান আমাদের সাবজেক্ট, COMPUTER APPLICATION। তোমাদের কিন্তু কখনো প্র্যাকটিক্যাল হুবাহু কমন নাও আসতে পারে, কিন্তু তোমাদের এই টাইপেরই আসবে, জাস্ট নামগুলো চেঞ্জ করে আসতে পারে, যেটা দেখা বিগত কয়েক বছরের প্রশ্নে কিন্তু প্র্যাকটিক্যালের প্রশ্ন বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, আমি এটাকে সেভ করে নিচ্ছি, কোড কমপ্লিট, COMERCE কমার্স .HTML বলে আমি পেজটাকে ডেস্কটপে সেভ করে নিলাম। আমি একবার দেখে নিই আমাদের পেজটা খুলছে কি না, কমার্সের পেজটা, এই আমাদের কমার্সের পেজ, দুবার ক্লিক করছি, কমার্সের পেজ আমাদের খুলে গেছে। এবার আমাদের চেক করতে হবে কি, আমাদের চেক করতে হবে হচ্ছে হোম পেজ থেকে আমাদের খুলছে কি না। আমি এবার হোম পেজটা দুবার ক্লিক করে খুললাম,
দেখো এখান থেকে কমার্সে ক্লিক করলাম, কমার্স খুলে গেল, ব্যাক করে আসি আর্টস ক্লিক করলাম, আর্টস খুলে গেল, সায়েন্স ক্লিক করলাম, সায়েন্স খুলে গেল। স্টুডেন্ট এই ছিল কিন্তু আমাদের আজকের ক্লাস। তোমরা কিন্তু কোডগুলোকে অবশ্যই কপি করে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা আমাদের কমার্সের পেজের কোড, আর এটা আমাদের আর্টসের পেজের কোড, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু আমাদের সায়েন্সের পেজের কোড, আর সবার প্রথমে এটা আমাদের হোম পেজের কোড। তোমাদের হয়তো ভিডিওটা কেমন লাগবে জানিও, অবশ্যই জানিও, বন্ধুদেরকে শেয়ার করো। অনেকেই এখনো অব্দি জানে না যে ঘোষ কম্পিউটার একাডেমি নামে একটি ইউটিউব পেজ আছে, যেখানে ক্লাস 11 এবং 12 সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেওয়া আছে অলরেডি। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, বাই।